দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা এদিকে হামলা না চালানোর আহ্বান সেনা প্রধানের টাঙ্গাইলে মাই টিভি কার্যালয় ভাঙচুর জানাবো দিশাহারা আওয়ামী লীগ নেতারা কিং কর্তব্য বিমোর এবং সর্বশেষ জানাবো এখন অর্থ পাচারের মৌসুম আঘাত লাগবে রিজার্ভে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন কিংবা কবে নাগা তিনি লন্ডনগামী বিমানে উঠবেন সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি টানা ছত্রিশ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা এদিন দুপুরের দিকে শেখ হাসিনা বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায় ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা তারপর কোন এক সময় লন্ডনগামী কোন বিমানে ফ্লাইটে উঠবেন তিনি গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণ বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা কিন্তু চোদ্দ জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংখ্যাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ হামলা ভাঙচুর না চালানোর আহ্বান সেনা প্রধানের যে কোনো প্রধানের স্থাপনায় কোনো ধরনের হামলা ভাঙচুর না চালাতে এবং জনমানের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জনারেল জেনারেল ওয়াকার উজ্জামান প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার ঢল নামে এই অদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি খবরের সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ এদিকে শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান তিনি বলেন আমি জনগণের জনমালের দায়িত্ব নিয়েছি আপনারা হতাশা আপনারা আশাহত হবেন না আপনাদের সব দাবি পূরণ করা হবে টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর শেখ হাসিনা পদত্যাগ খবরে আন্দোলন মিছিল শেষে টাঙ্গাইল জেলা আওয়ামী ও ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা আন্দোলন মিছিল শেষে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ভাংচুর ও অগ্নি ঘটনায় তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি একাত্তর ও মাই টিভি কার্যালয়ে ভাঙচুর আওয়ামী লীগ সরকার পতনের পর এবার রাজধানীর বিভিন্ন স্থাপনা ও টেলিভিশন কার্যালয়ে চালাচ্ছেন বিক্ষুব্ধ সরকারকে সমর্থনকারী বিভিন্ন মিডিয়া এই চালানো হচ্ছে বলে জানিয়েছে সংযোগ বিক্ষোভকারীরা আওয়ামী লীগ সরকারকে সমর্থনকারী বিভিন্ন মিডিয়া এই অগ্নিসংযোগ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা বিকেল বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং হাতির জিলে মাই টিভি স্টেশনে ভাঙচুর চালানো হয় এদিকে টিভিসি নিউজ এটিএন বাংলা ও সময় টেলিভিশন অগ্নিসংযোগ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে দিশিয়ার আওয়ামী লীগ নেতারা কিং কর্তব্য বিমোর আওয়ামী জন্য যেন একটি পনেরোই আগস্টের মতো আরেকটি ঝড় সালে আগস্ট আওয়ামী লীগ জাতির পিতাকে তারা হারিয়েছে হারিয়েছে আওয়ামী লীগ সব ঘাতকের জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল আর দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ জানল যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি এবং তার ছোট বোন বিদেশে চলে গেছেন আওয়ামী লীগ যেন আবার এটিম হয়ে গেল এমনিতেই এই সাংগঠনিকভাবে দুর্বল হতশ্রী অবস্থায় ছিল আওয়ামী লীগ দলে সাধারণ সম্পাদক একজন অজনপ্রিয় অদক্ষ এবং অথর্ব ব্যক্তি যিনি আসলে এই সর্বনাশের অন্যতম একজন হতা অন্যান্য নেতারা দিকে নির্দেশনাহীন তারা জানেন না কি করতে হবে মন্ত্রীদের মধ্যে অধিকাংশই হাইব্রিড তারা এখন নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ যেন আবার পঁচাত্তরের মতো নেতৃত্বহীন নিঃসঙ্গ হয়ে পড়ল আওয়ামী লীগের নেতারা যেভাবে পারছে পালাচ্ছেন বিভিন্ন জায়গায় আত্মগোপন করছেন অনেক আওয়ামী লীগ নেতার বাসে হামলা করা হয়েছে অনেক আওয়ামী লীগ নেতার অফিস পুড়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে দেশে এই মুহূর্তে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই সবাই যেন আইন তুলে নিয়েছে গণভবনে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটি প্রধানমন্ত্রী সরকারি বাসভবন যেখানে সেখানে আক্রমণ হয়েছে তা বেশি বিস্ময়কর আওয়ামী লীগের নেতারা মাঠে নেই এতদিন ধরে পুলিশ এবং আমরাদের উপর নির্ভরশীল থেকে আজ আওয়ামী লীগের কি দেখা গেল কোন সংকটে দাঁড়াতে পারে না কোন সংকটে আওয়ামী লীগ শক্ত হতে পরিস্থিতি মোকাবেলা করতে পারে না আরেকবার তা প্রমাণিত হলো আওয়ামী লীগের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মার খাচ্ছে তারা যেভাবে পারে যেখানে পারে পালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ উদ্ধার হবে কিভাবে সেটাই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে তবে সেনা প্রধান জনগণের উদ্দেশ্যে আজ যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন জনগণ যেন আইন নিজের হাতে তুলে না নাই শান্ত হক থাকে খুবই শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কিন্তু যেভাবে নিধন এবং ধ্বংসযোগ্য চলতে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে বিবেকবান মানুষ মনে করেন না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে এখন অর্থ পাচারের মৌসুম আঘাত লাগবে রিজার্ভে দেশের অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিন বছর ধরে কমছে কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভের পতন থামানোর চেষ্টা করে যাচ্ছিল এক্ষেত্রে এতদিন রাফাত এতদিন রপ্তানি ও রেমিটেন্সের ডলার বেশ ভূমিকা রেখেছে কিন্তু হঠাৎ শুরু হওয়া কোটা আন্দোলন রপ্তানি ও রেমিটেন্স প্রবাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইতিমধ্যে এর আঘাত লেগেছে রিজার্ভে এই রিজার্ভ আরও কমে গেলে কী হবে তা নিয়ে রয়েছে দি উদ্বেগ দুই বছর আগে শ্রীলঙ্কার পরিণতি উৎকণ্ঠিত করছে এই নিয়ে বিভিন্ন মহলে রয়েছে আলোচনা অর্থনীতিবিদ যে বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনের দিনগুলোতে রিজার্ভের উপর বেশি চাপ পড়বে কারণ হিসেবে তারা বলছেন গত কয়েকদিন ধরে দেশ থেকে প্রচুর পরিমাণ ডলার পাচার হয়ে যাচ্ছে আবার রপ্তানি ও রেমিটেন্স প্রভাব কমে গেছে যার ফলে ব্যাংকে ও ব্যাংকের বাইরে খোলা বাজারে ডলারের সংকট তৈরি হয়েছে এতে করে ব্যাংকে ও ব্যাংকের বাইরে কোথাও নির্ধারিত দামে ডলার বিক্রি হচ্ছে না নির্ধারিত একশো আঠারো টাকা ডলার কিনে সিটদেনা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই একশো থেকে একশো টাকা দরে পরিশোধ করতে হয়েছে এছাড়া খোলা বাজারের প্রতি ডলারের দাম একশো টাকায় নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা মানছে না কেউই বৃহস্পতিবার আগস্ট ডলার ডলার কিনতে গ্রাহককে গুনতে হয়েছে টাকা পয়সা একাধিক বিক্রেতারা জানান বিদেশ থেকে ফেরার সময় পয়লা খোলা বাজারে এক প্রবাসীরা যে ডলার নিয়ে আসেন খোলা বাজারে সেসব ডলার বিক্রি হয় তারা বলছে চলমান পরিস্থিতিতে মানুষ বিদেশ থেকে আসছে কম বিদেশে কিন্তু বিদেশে যাচ্ছে বেশি যাওয়ার সময় সবাই ডলার নিয়ে যাচ্ছেন বিদেশ থেকে প্রবাসীরা কম আসার কারণে ডলার প্রবাহ সরবরাহ গেছে সংকট তৈরি ডলারের দাম বেড়ে গেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর তিনি বাংলা ট্রিবিউনকে বলেন চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দেশে তিনটি বড় সমস্যা তৈরি হবে প্রথমত হুন্ডির পাশাপাশি দেশ থেকে অর্থ পাচার বহু গুণ বেড়ে যাবে অল্প দিনের মধ্যে রিজার্ভ শূন্য হয়ে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বর্তমান সময়কে অর্থ পাচারের মৌসুম উল্লেখ করে তিনি বলেন চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকে এখন দেশ ছেড়ে পালিয়ে যাবে অলরেডি কেউ কেউ যাচ্ছে যাওয়ার সময় তারা ডলার নিয়ে যাচ্ছে অবৈধ অর্থ উপার্জনকারী রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা ব্যাংক লুট করে ব্যবসায়ীদের মতো অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবে এতে করে দেশে ডলারের ভয়াবহ সংকট তৈরি হতে পারে তিনি বলেন আন্দোলন দীর্ঘায়িত হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর আঘাত আসবে প্রতি মাসে ছয় বিলিয়ন আমদানি খরচ মেটাতে গিয়ে অল্প কিছুদিন মধ্যে শূন্য হয়ে যেতে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ